Hey, hello guys, welcome to Technical Happy Life. I'm Polomi. Asha Meghalay Trip Blogger Chapter 2 নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এখন অবধি তোমরা দেখেছো যে আমরা গুয়াহাটি থেকে কাজিরাঙ্গা এসেছি। তো আমরা এসেছি সন্ধ্যেবেলা, দেন একটা প্রোগ্রামে গেছিলাম, সেটার ভিডিওটাও তোমরা দেখেছো। তো যারা দেখোনি তো ভিডিও ডেসক্রিপশনে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নাও। তো আজকে আমরা যাচ্ছি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার টেকনিক্যাল হ্যাপি লাইফের তরফ থেকে খুশি থাকো, সবাই ভালো থাকো। দেখা যাক নতুন বছর আমাদের জন্য কি ভালো খবর নিয়ে আসে। তো আমার 2021 থেকে 2022 লেগে গেল এই ভিডিও চ্যাপ্টার 2টা আনতে গিয়ে আমার এতটা কারণে। এখন সকাল 7:20 বাজে, আমাদের গাড়ি অলরেডি চলে এসছে, আমাদের 7:30-এর মধ্যে এখান থেকে বেরোতে হবে। আমরা সবাই মোটামুটি রেডি, আমরা কাজিরাঙ্গা নর্থ সাইড ট্যুর প্রোগ্রাম করছি। এখন আমাদের জিপসি ছাড়বে, পুরো ফ্যামিলি নিয়ে চলো। তো আমাদের সাফারি অলরেডি চলা শুরু করে দিয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের দিকে। তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের 4টে এন্ট্রান্স আছে, তো 4টে এন্ট্রান্সেই এন্ট্রি ফিটা আলাদা আলাদা। তোমরা যদি চাও তো অনলাইনে জিপ সাফারি আর এলিফেন্ট সাফারি বুক করে নিতে পারো, কারণ অলরেডি এই ফেসিলিটি আগে থেকেই প্রোভাইড করা আছে। তো আমরা এসে গেছি আমাদের মেন ডেস্টিনেশনে। তো আমাদের হোটেল থেকে এটা খুব একটা ডিস্টেন্স লাগলো না, হার্ডলি 15 মিনিট হয়তো। স্টেবিলাইজেশন না থাকার কারণে রাস্তার ঝাঁকুনিগুলোর জন্য ভিডিওটা খুব শেকি শেকি হয়েছে, তার জন্য খুবই দুঃখিত। একটু কষ্ট করে ভিডিওটা দেখে নাও তোমরা। আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো করে ভিডিও বানানোর, আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। তো এখন আমরা যেই জায়গাটা দিয়ে যাচ্ছি, তো এই জায়গাটাতে নাকি হরিণ বেশি দেখতে পাওয়া যায়। তবে আশেপাশে গাছপালাগুলো এত বড় হয়ে গেছে, জঙ্গল ঝোপঝাড়গুলো, যে হরিণ যদি মানে থেকেও থাকে অত ভালো দেখা যাচ্ছে না। আর তোমরা যদি খেয়াল করে থাকো তো দেখো, ওই দেখো চলে গেল, পালিয়ে গেল। ওর যে ছবি তুলতে গেলাম হরিণটা পালিয়ে গেল। রাস্তার দুধারে মোটামুটি বিশাল আকারের সব বড় বড় জলাশয়, যেখানে প্রচুর পাখি আর প্রচুর মাছও আছে। তো আবার একটা আমরা গন্ডার দেখতে পেলাম, মানে এখানে প্রচুর নাকি গন্ডার দেখতে পাওয়া যায় চলতে ফিরতে। তো সেরকম আমরা দেখলাম না, জলে প্রচুর মাছ দেখা গেল আর প্রচুর প্রচুর পাখি দেখা গেল। এখানে বেশ অনেক ধরনের পাখি। তো আমরা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে পড়েছি। তো রাস্তায় একটা চা বাগান আমরা যখন আসছিলাম তখন দেখলাম, তো আমরা ঠিক করেছিলাম যে ফেরার সময় আমরা একবার আবার চা বাগানটায় ঢুকব। তো আবার তার জন্য আসলাম এখানে, আশেপাশটা একটু ঘুরে টুরে নিয়ে কয়েকটা ছবি টবি তুলে আমরা আবার বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্ট আমরা করবো রাস্তাতে আর তারপর চলে যাবো সোজা হোটেলে, সেখান থেকে লাঞ্চ করে ব্যাগপত্র গুছিয়ে
আমরা সোজা বেরিয়ে যাব শিলংয়ের উদ্দেশ্যে। তো নেক্সট ভিডিওতে শিলং থেকে দেখা হচ্ছে, এখনকার মতন টাটা বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।